এটি সম্ভবত বিশেষ করে যেমন 21 ফেব্রুয়ারি জাহাজে বিভিন্ন যন্ত্রপাতি কামান কিভাবে কোনটা পরিচালনা করে কোস্টগার্ডের কর্মকর্তারা আমাদের সেগুলো বুঝিয়েছেন মানে আমি একজন দর্শনার্থী হিসেবে এখানটা অনেক উপভোগ করছি এখানের পরিবেশটা অনেক মনোরম এখানে যারা আসেননি তারা আসার চেষ্টা করবেন ভালো লাগবে ইকুইপমেন্ট আমরা যখন পানিতে ডুবুরি কাজ পরিচালনা করি তাহলে তখন আমরা এই গিয়ারগুলো ব্যবহার করে থাকি প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ডাইভিং সেট এটার মধ্যে আমরা এয়ার যে উপরে যে এয়ার দেখছে সারফেস এয়ার এটাকে কম্প্রেসড করে এটার মধ্যে প্রবেশ করাই দেন এটা তারপরে দেখতে পাচ্ছেন এটা হলো ব্রিথিং টিউব একটা হলো প্রেসার গেজ এখানে আমাদের সেটে যে প্রেসার থাকে সেটা শো করে এবং এটা হচ্ছে ডেপথ গেজ যখন আমরা পানি কতটুকু গভীরে আছি সেটা এখানে শো করে এটি হলো পানির নিচে যাওয়ার পর আমাদের ব্যক্তিগত সুরক্ষার কাজে এটা ব্যবহার করা হয় এটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় আন্ডারওয়াটার ফেস মাস্ক এটি আমরা যখন ডুবুরি কার্য পরিচালনা করি তখন এটি আমরা ব্যবহার করি আমাদের নাক এবং চোখকে পানি থেকে সুরক্ষিত করার জন্য যাতে আমাদের নাক এবং চোখের মধ্যে পানি প্রবেশ না করে তারপর হচ্ছে ফিন্স যে ফিন্সটি দেখতে পাচ্ছেন এই ফিন্সটি হলো এটি আমরা যখন পানিতে ডুবুরি কার্য পরিচালনা করি তখন এটি আমাদের পায়ে পড়ে থাকি এখানে এই গানে আমার নিরাপত্তা আমরা যখন গান করে যখন ক্লোজ হই আমরা কোনো শত্রু বিরুদ্ধে লড়ার জন্য বা ফায়ারিং করার জন্য সেক্ষেত্রে আমরা বুলেট প্রুফ জ্যাকেট আমরা ব্যবহার করি এবং এই গানের যে সামনের যে এই প্রোটেক্টটা দেখা যাচ্ছে এই শেলটা আমাকে অনেকটা শত্রুর গোলা থেকে আমাকে সেভ করবে এবং এলিভেশন করতে পারি পার ট্রেন বলতে আমরা গানটা আমরা ঘোরাতে পারি এবং এলিভেশন বলতে গানের যে সামনে ব্যারেলটা দেখা যাচ্ছে এটা দিয়ে গোলাটা বের হয় ওটা আমরা উপর নিচে করতে পারি এই গানটার নাম হচ্ছে 25 মিলিমিটার সিগন্যাল ব্যারেল অটোমেটিক গান টাইপ কেবিএ B02/05 ইতালি গানটা ইতালি থেকে আসছে এই গানটার ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 5 কিলোমিটার মানে 5 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আমরা এটা গোলা বর্ষণ করতে পারবো এবং এই গানটা পার মিনিটে 450 থেকে 500 রাউন্ড ফায়ার হয় এটা আমরা দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারি অ্যান্টি এয়ার এবং অ্যান্টি সার্ভিস অ্যান্টি সার্ভিস বলতে আমরা মাটিতে এবং আপনার মাটি থেকে আকাশে যে শত্রু বিমান অথবা শত্রু জাহাজ আছে তাকে আমরা ধ্বংস করতে পারবো এই গানটা খুবই অত্যাধুনিক গান এই গানে আমরা 270 রাউন্ড আমরা 272 রাউন্ড আমরা অ্যামুনিশন লোড অ্যাট এ টাইম লোড করতে পারবো এবং খুব দ্রুত আমরা ফায়ার করতে পারবো এবং এই গানের ফায়ারিং ক্যাপাসিটি 99% এটা টার্গেটে লাগবে এবং টার্গেট ডিস্ট্রয় হবেই এটা আমরা দুই রকমের অ্যামুনিশন ব্যবহার করে থাকি একটা অ্যান্টি এয়ারের জন্য এবং অ্যান্টি সার্ভিসের জন্য আর ট্রেন করবো ঘুরাবো কেন তাহলে ঘুরান তো একটু ধরে হ্যাঁ ওকে দেখেছি কিভাবে জাহাজ চালায় সেগুলো দেখছি তারপরে পানির তলে কি দিয়ে চলে সেগুলো দেখছি তারপরে সব ফ্যামিলি মিলে এসেছি ওই জন্য দেখে অনেক মজা হয়েছে আমাদের বাসা এই পশু নদীরই পাশে কিন্তু এখনও পর্যন্ত অন্য কোনো দিনে আমরা এখানে স্বাধীনতা উপলক্ষে আসতে পারছি কিন্তু অন্য কোনো দিন আসার সময় হয় না বা ঢুকতে দেওয়ার পারমিশন থাকে না কিন্তু আজকে আসতে পারছি সপরিবারে ঘুরলাম আনন্দ করলাম দিনটা খুবই ভালো যাচ্ছে